প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে জুলেখা এবারে রান্নাঘরেও ভুতুরে হানা আমরা ইলেকট্রিক বিলের ক্ষেত্রে এইরকম একটা হারা দেখেছি এবং এই বিষয়ে বহু লেখালেখি হয়েছে বহু খবরও হয়েছে গৃহস্থ জানেন না অথচ চুরি হয়ে যাচ্ছে তার গ্যাস সিলিন্ডার আর চুরি যাওয়ার ফোনে আসছে বার্তা চুরি যাওয়ার সেই খবর গ্যাস বুকিং আগেই হয়ে যাচ্ছে সিলিন্ডার চুরি তো কিভাবে দেখুন গ্যাস গ্যাস গ্রাহকের বুকিং দক্ষিণ চব্বিশ পরগনার অনিমেশ নস্কর নামে এক ব্যক্তির ফোনে ঢুকেছে মেসেজ সেই মেসেজ দেখে তিনি জানতে পারেন তার নামে গ্যাস বুকিং হয়েছে অথচ তিনি কোন গ্যাস বুকিং করেননি তার গ্যাস চুরি কে করছে বেশ কয়েক মাস ধরেই এই মেসেজ আসছে তার ফোনে সাধারণ গ্রাহকের অজান্তে সিলিন্ডার বিক্রির খেলা চলছে আর যার শিকার হচ্ছেন গ্রাহকরাই অনিমেষ বাবুর অভিযোগ সাধারণ গ্রাহকরা বছরে ভর্তুকিযুক্ত গ্যাস পান বারোটি যে সমস্ত বাড়িতে বারোটির কম গ্যাস লাগে তাদের চিহ্নিত করে চলছে প্রতারণা চক্র সাধারণের পাওনা গ্যাস বিক্রি করা হচ্ছে চড়া দামে কমার্শিয়াল গ্যাসের বদলে চড়া দামে হোটেলের ভেসেলে ঢুকে যাচ্ছে ডোমেস্টিক গ্যাস এই নিয়ে বারুইপুর ব্রহ্মচারী ইন্ডিয়ান গ্যাস সার্ভিসের অফিসের সামনে বিক্ষোভ দেখান অনিমেশ বাবু থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি আমি গ্যাস বুকিং করছি না তাহলে আমার ফোনে কিভাবে ভর্তুকি ঢুকছে কিভাবে আমার আমার গ্যাস বুকিং হচ্ছে আমার কাছে প্রশ্ন হচ্ছে এটাই যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ওনাদের যে হেড অফিস আমি তাদের কাছে একটাই প্রশ্ন করতে চাই যে আপনারা এই গ্যাসটা আপনারা তাদেরকে হচ্ছে আপনারা পারমিশন দিয়েছেন যে গ্যাস দেওয়ার জন্য তারা 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 কেন কেন চুরি করছে করছে কালোবাজারি আমরা চাইছি এই কালোবাজারি জিনিসটা বন্ধ হোক আমাদের যে গ্রাহক আমাদের আমাদের গ্যাস আমরা যেন সঠিক গ্যাসটা পাই আমাদের অ্যাকাউন্ট থেকে যেন কোনোরকম ভাবে গ্যাস চুরি না হয় আর সেই গ্যাস চুরি করে যেন কোন রেস্টুরেন্ট বা কাটা অটোতে যেন সেই গ্যাস না ভরা হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি আধার কার্ড লিঙ্ক করতে গিয়ে প্রতারণা এবার কিনা ভর্তুকির গ্যাস সাধারণ মানুষের ভাড়া যদি এভাবে জোর শীত কাটে তাহলে নিরাপত্তা কোথায় এ যা পরিস্থিতি তাতে তো হেসেলে কি আবার ফিরতে চলেছে মা ঠাকুমার রান্নার সেই পুরনো পন্থা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট আর প্লাস নিউজ এ চুরি কেমন চুরি জানতেই আমরা সরাসরি চলে যাব দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে এই অনিমেষ পাবুর বাড়িতে যিনি অভিযোগকারী সেই অনিমেষ নস্করের বাড়িতে চলে যাব আর সেখানেই রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর বিশ্বজিৎ ঠিক কিভাবে চলছে এই প্রতারণা মানে তিনি তো গ্যাস বুক করছেন না তাহলে হঠাৎ করে কি তার মোবাইলে মেসেজ চলে আসছে যে ভর্তুকি পাবত উনিশ টাকা তার অ্যাকাউন্টে ঢুকে গেল একটু যদি বিস্তারিত মানে তিনি কিভাবে ধরলেন বিষয়টি

হাতের ছাপ নিতে গেলে তাদেরকে কিন্তু এখানে কিন্তু গ্যাসের পাইপ লাগবে সেখানে গ্যাসের পাইপ কিন্তু নতুন কিনতে হবে একশো নব্বই টাকা দিয়ে যার কারণে তারা কিন্তু সেটা নিয়ে তাদের একটা অশান্তি আজকে যেমন আহ বারিপুরে রয়েছে বৌমাচারি গ্যাসে সেখানে দেখো আমি সেখানে যেতে এবং তার পাশে শুধু তাই না তারা ভুগ না করলেও তাদেরকে গ্যাসে ভুগ হয়ে যাচ্ছে কারা ভুগ করছে সেটাও তারা চিন্তায় পড়েছে পাশাপাশি তাদের কিন্তু টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে ভর্তুকিটা সেই জায়গায় তারা দাঁড়িয়ে আমি এক্ষুনি আমি আমি এই যে অনিমেশ বাবুর বাড়িতে আমি রয়েছি তার সাথে কথা বলবো তিনি ব্যাপারটা কিভাবে নিচ্ছে আজকের যে অনিমেশ বাবু যে যে আজকের যে হয়রানির শিকার বা এই কদিন কিভাবে হয়রানির শিকার হচ্ছে দেখুন প্রথম কথা আমি একটাই কথা বলতে চাই যে আমি একজন ইন্ডিয়ান গ্যাসের কাস্টমার তো আমার গ্যাস আমার প্রয়োজন মতো আমি বুকিং করব। সেখানে হঠাৎ করে দেখছি আমার গ্যাসের বুকিং হয়ে যাচ্ছে এবং আমার গ্যাসের বুকিং যখন হচ্ছে তার কিছুদিন পরে আবার দেখছি যে আমার গ্যাসের ডেলিভারি মেসেজ দিয়ে দিচ্ছে মানে কি সেই গ্যাসটা অলরেডি ডেলিভারি হয়ে গেছে আমি তখনই কনফার্ম হলাম যখন দেখলাম যে আমার অ্যাকাউন্টে সাবসিডি ঢুকে গেল আমি গ্যাস বুকিং করলাম না অথচ আমার অ্যাকাউন্টে সাবসিডি ঢুকলো কিভাবে কারা করছে এটা এর বিরুদ্ধে আমি বেশ আগের মাসেই আমি গেছিলাম আমি জিজ্ঞাসা করেছিলাম ওনাদেরকে মৌখিক ভাবে যে গ্যাসটা কারা বুকিং করছে ওনারা বলছেন যে যারা গ্যাস ডেলিভারি করে তারাই বুকিং করছে কিন্তু আদৌ না গ্যাসটা বুকিং করছে ডিস্ট্রিবিউটার বুকিং করছে এত বড় সাহস তাদের হয় কিভাবে এটা কিভাবে সম্ভব তারা কেন আমার কাছে কত হচ্ছে কাস্টমারের গ্যাস কাস্টমার বুকিং করবে তারা কেন সেই গ্যাসটাকে বুকিং করে কালোবাজারি করছে এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার আছে এর একদমই এরা একদম গ্রহণযোগ্য নয় এই জিনিসটা কেন আমরা মেনে নেবো আমরা সাধারণ একজন কাস্টমার থানায় অভিযোগ দায়ের থানা থেকে কি দিল আমরা থানাতে অভিযোগ দায়ের করেছিলাম এবং সেই লিখিত লেটার আমার কাছে আছে বর্তমানে দেখাই এই লিখিত কমপ্লেন লেটার আমার কাছে আছে আমি থানাতে এই কমপ্লেন করেছিলাম কমপ্লেন লেটার আমার কাছে আছে এবং এর সাথে আরও অনেক কাস্টমার যারা আছে তারা আমার সাথে থানাতে গেছিল তাদের প্রত্যেকে স্বাক্ষর নেওয়া আছে এবং তার থেকে বড় কথা আমরা যে কে ওয়াইসি করতে আছি এখন সব জায়গাতে কেওয়াইসি চালু হয়েছে ঠিক কথা খুব ভালো কথা কেওয়াইসি চালু হয়েছে আমরা তো কে ওয়াইসি অবশ্যই করব কিন্তু কে ওয়াইসি করতে গেলে আমাকে গ্যাস ডিস্ট্রিবিউটারের কাছ থেকে টাকার বিনিময়ে পাইপ নিতে হচ্ছে গ্যাসের পাইপ আমি কেন টাকার বিনিময়ে গ্যাসের পাইপ নিতে যাব। কেন আমি দুশো টাকা করে আমি তাদের আমি কেন দিতে যাব। এর বিরুদ্ধে কেউ প্রশ্ন করছে না একজনও কেউ প্রশ্ন করছে না কেন করবে না এটা আমরা কে দেব আমাদের গভর্নমেন্ট থেকে নির্দেশ আছে যে কে ওয়াইসি দেব আমাদের কে ওয়াইসি দিলে আধার নাম্বারটা আমাদের গ্যাসের সাথে লিঙ্ক আপ হবে তাহলে গ্যাসের সাথে যখন লিঙ্ক আপ হবে তাহলে কেন তার তার বিনিময়ে কেন আমাদের হচ্ছে পাইপের জন্য টাকা দিতে যাব বিশ্বজিৎ পাইপই নয় মনে হয় সার্ভিসিংটাও বাধ্যতামূলক করা করে দিয়েছে এবং এই পাইপটাও ব্যাসা হচ্ছে গিয়ে তাদেরকে যাদের পাঁচ বছরের জন্য পাইপ চেঞ্জ হয়নি আমরা তো সেটা বুঝতে পারছি না দেখুন পাইপটা বাধ্যতামূলক করেছে সবকিছু মানছি কিন্তু আমার যেখানে পাইপ ঠিক আছে আমার যেখানে আমার নতুন পাইপ আমি সেখানে কেন আবার তাদের কাছ থেকে নতুন ভাবে আমি পাইপটা কিনতে যাব আর এইটা সব থেকে বড় কথা আমি কিনতাম আমি অবশ্যই কিনবো যদি তারা গভর্নমেন্ট সার্কুলার দেখাতে পারে কিন্তু তারা কোন রকম কোন গভর্নমেন্ট সার্কুলার দেখাতে পারছে না এবং সব থেকে বড় কথা তারা কোনো সদুত্তর দিতে পারছে না আমার কাছে কথা হচ্ছে আমি আমার গ্যাস গ্যাসের পাইপ আমার কাছে আছে আমি গ্যাসের পাইপ নিলাম না আমি মানছি আমি গ্যাসের পাইপ আমি নেব না তাহলে তারা সঙ্গে সঙ্গে বলছে কি যে গ্যাসের পাইপ না নিলে আপনি কে করতে পারবেন না এটা কোন আইনে লেখা আছে সেটা আমাকে জানাক কোন কোন আইন আছে এখানে যে গ্যাসের পাইপ না নিলে আমি কে ওয়াইসি করতে পারবো না কেন করতে পারবো না আমি একদমই তাই কতটা হয়রানির শিকার হচ্ছে একজন সাধারণ বক্তব্য হিসেবে অনিবেশ পাবো হ্যাঁ বলছি কতটা হয়রানির শিকার হচ্ছেন এই আপনি সেটা দেখুন হয়রানির শিকার আজকের আমার মতো আরও তিন চারজন কাস্টমার এসেছিলেন তারাও আজকে আমি যখন প্রতিবাদ করলাম তারাও প্রত্যেকে মেসেজ খুলে মেসেজ বক্স খুলে দেখালেন বলছেন দাদা আমাদেরও সেম প্রবলেম হয়েছে আমাদের গ্যাস কিন্তু বুকিং হয়ে যাচ্ছে অথচ আমরা গ্যাস বুকিং করছি না আজকের ধরুন এই জিনিসটা করতে থাকলে এনাদের সেই সাহসটা বেড়ে যাচ্ছে যার ফলে পরবর্তীকালে কি করছে এরা সেই গ্যাসগুলোকে এরা বুকিং করে চড়া দামে বিক্রি করছে সেই চড়া দামে বিক্রি করতে আমরা এত সহজে দেব না আমরা এর প্রতিবাদ চাই সকাল থেকে যে গন্ডগোল ছিল কতজন এই সমস্যার মধ্যে তারা হয়েছিল এই সমস্যার মধ্যে আমার দেখা ওখানে কিছু না হলো যাদের এরকম ভাবে গ্যাস বুকিং হয়েছে থেকে ওখানে ছিল যাদের বিনা গ্যাস বুকিং করা হয়েছে এটা কেন করা হলো প্লাস পাইপ যাদের আনতে হয়েছে এরকম এরকম তো প্রচুর ওখানে যতজন জন কে ওয়াইসি দিতে এসছে প্রত্যেককে একই কথা বলছে যে পাইপ না নিলে আপনার কে ওয়াইসি আমরা করাতে পারবো না ওখানে কি এরকম কোন লিঙ্কিং সিস্টেম আছে যে পাইপটা নিলে তবেই আপনার হচ্ছে কে হবে না হলে কে ওয়াইসি আপনার হবে না এরকম তো কোনো সিস্টেম নেই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের দক্ষিণ চব্বিশ পগনার প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের সঙ্গে এই মুহূর্তে বিশ্বজিৎ রয়েছে বারুইপুরে অনিমেশ নরস্কর তার বাড়িতে এবং অনিমেশ পাবো অভিযোগ আপনারা শুনলেন